আজকে আমাদের অ্যাসিড ক্ষার এবং খারকের দ্বিতীয় ক্লাস তোমরা আগের দিন দেখেছো যে অ্যাসিড কাকে বলে এবং অ্যাসিডে বিভিন্ন ধর্ম বৈশিষ্ট্য আজকে আমরা শিখব ক্ষারক এবং খার কাকে বলে তাহলে যে সমস্ত ধাতব অক্সাইড হাইড্রো অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় লবণ ও জল গঠন করে তাদেরকেই ক্ষারক বলে তাহলে অক্স ধাতুর অক্সাইড এবং হাইড্রো অক্সাইড যেমন ক্যালসিয়াম অক্সাইড সোডিয়াম হাইড্রো অক্সাইড ম্যাগনেশিয়াম অক্সাইড অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রো অক্সাইড সোডিয়াম হাইড্রো অক্সাইড এরা সবাই হচ্ছে ক্ষারক কারণ কি এরা যে কোনো অ্যাসিড যেমন এইচ সি এল এইচ টু এস ফোর এইচ এন ও থ্রি এদের সঙ্গে বিক্রিয়ায় লবণ উৎপন্ন করছে তাদের এবং তাদের সঙ্গে তাদের এবং জল উৎপন্ন করছে যেমন ক্যালসিয়াম অক্সাইড এইচসিএল এর সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড লবণ আর জল উৎপন্ন করছে সোডিয়াম হাইড্রো অক্সাইড এটা তাহলে আগেরটা ছিল ধাতুর অক্সাইড এর পরেরটা হচ্ছে হাইড্রো অক্সাইড তাহলে সোডিয়াম হাইড্রো অক্সাইড ও থ্রির সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম নাইট্রাইট লবণ নাইট্রেট লবণ এবং জল উৎপন্ন করছে এবার আমরা ক্ষারকের বৈশিষ্ট্য দেখব যে তাহলে দেখলাম ক্ষারকগুলো জলীয় দ্রবণে কি হয় জলীয় দ্রবণে নির্দেশকের বর্ণ পরিবর্তন করে অর্থাৎ খার দ্রবণে যদি একটুগুলো লাল লিট মাছ দেওয়া হয় তাহলে লাল লিট মাছটা নীল হয়ে যায় নীল বর্ণ ধারণ করে আবার খারককে জলীয় দ্রবণে ফিনকথিলিন আর একটি নির্দেশক তোমরা নির্দেশকে কী সেটা পরে জানবে এখন দেখে রাখো শুধু নির্দেশক যে ফিনোক্থেলের নির্দেশকে বর্ণ গোলাপি করে মিথাইল অরেঞ্জের নির্দেশকের বর্ণ হলুদ করে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে খারক অ্যাসিডের সঙ্গে আমরা দেখলাম বিক্রিয়ায় লবণ এবং জল উৎপন্ন করে যেমন এনএওএইচ H2SO4 টু সঙ্গে বিক্রিয়ায় সোডিয়াম সালফের লবণ এবং জল উৎপন্ন করছে আর ম্যাগনেসিয়াম অক্সাইড HCl এর সঙ্গে বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম ক্লোরাইড লবণ এবং জল উৎপন্ন করছে তিন নম্বর পয়েন্ট হচ্ছে যেসব ক্ষারক জলে দ্রবণীয় তারা জলীয় দ্রবণে অবশ্যই OH- মাইনাস আয়ন দেবে তাহলে যে ক্ষারকগুলো জলে দ্রবণীয় তারা ও এইচ আয়ন দেবে আর যেমন এনএচ জলে দ্রবীভূত হয়ে এ প্লাস আয়ন এবং ওয়েচ মাইনাস আয়ন দেয় যেমন অ্যাসিড জলে দ্রবিত হয়ে এইচ প্লাস আয়ন দেয় আমরা দেখেছি সেরকম ক্ষারকগুলো জলে দ্রবিত হয়ে ওয়েচ মাইনাস আয়ন দেয় যেন হচ্ছে ক্ষারকের ওয়েচ মাইনাস আয়ন আর অ্যাসিড থেকে যে এইচ প্লাস আয়ন পাওয়া যায় তারা বিক্রিয়া করে জলের অনু তৈরি করে সেই জন্য আমরা বলতে পারি ক্ষারককে প্রোটোন এইচ প্লাসকে আয়নকে আমরা প্রোটন বলতে পারি সেই এইচ প্লাস আয়ন বা প্রোটন গ্রাহক বলা হয় এবার পড়ব খার বা অ্যালকালি কি। তাহলে আমরা ক্ষারক দেখলাম ক্ষারক বা বেস। তাহলে সেই খারকগুলোর মধ্যে যে সমস্ত ক্ষারক জলে দ্রবীভূত হয় তাদেরকে বলা হচ্ছে খার বা অ্যালকালি তাহলে ক্ষার বলে পরিচিত কি সোডিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড কেউইস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম অক্সাইড এরা সবাই জলে দ্রবীভূত হয় তাই এরা সবাই হচ্ছে প্রথমে ক্ষারক এবং তারপরে হচ্ছে খার কারণ এরা জলে দ্রবীভূত হয় কিন্তু আবার অনেক ক্ষারক আছে যারা জলে দ্রবীভূত হয় না যেমন জিঙ্ক হাইড্রোক্সাইড ফেরিক হাইড্রোক্সাইড জিঙ্ক অক্সাইড এরা জলে দ্রবীভূত হয় না তাই এরা কিন্তু সংজ্ঞা অনুসারে ক্ষার নয় কিন্তু এরা অবশ্যই ক্ষারক এতে এরা অ্যাসিডির সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে তাহলে এখানে বলা যেতে পারে যে কেন একটা কথা বলা যেতে পারে যে বক্তব্য যে খা সমস্ত খাড়ই ক্ষারক কিন্তু সমস্ত ক্ষারক কিন্তু ক্ষার নয় যেমন জিঙ্ক ফেরিক হাইড্রোক্সাইড একটি ক্ষারক কিন্তু এ যেহেতু জলে দ্রবীভূত হয় না তাহলে এ কিন্তু ক্ষার নয় আবার এনেও এ ক্ষারক তো বটেই তার সাথে সাথে আবার খাড়ো কারণ এ জলে দ্রবীভূত হয় তাই বলা যায় সমস্ত ক্ষার খাড়ই ক্ষারক কিন্তু সমস্ত ক্ষারক খাড় নয় আবার এনএচ এই জলে দ্রবীভূত হয়ে এনএইচ ফোর প্লাস অ্যামোনিয়াম হাইড্র অক্সাইড উৎপন্ন করে এই অ্যামোনিয়াম হাইড্র জলে আয়নিত হয়ে এনএইচ প্লাস আয়ন আর ওয়েচ মাইনাস আয়ন দেয় এই ওয়েচ মাইনাস আয়নের উপস্থিতির জন্য হচ্ছে যা দ্রবণটিকে লাল লিটমাসকে নীল করে এবং এই ওয়েচ মাইনাস আয়নের উপস্থিতির জন্য এনএইচ থ্রির জলীয় দ্রবণ অর্থাৎ এনএইচ ফোর এটা কিন্তু একটি ক্ষারীয় দ্রবণ এবার আমরা বলব খাড়ের বৈশিষ্ট্য যে খাড়গুলো তাহলে দেখলাম অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে আর খাড়িয় জলীয় দ্রবণ লাল লিটমাসকে নীল করে খাড়ের জলীয় দ্রবণ পিচ্ছিল আমরা সাবানে হাত দিই সেই সাবান হচ্ছে একটি খার সাবানে হাত দিলে আমাদের পিচ্ছিল অনুভূতি হয় তাহলে সমস্ত খারের জলীয় দ্রবণই হচ্ছে পিচ্ছিল আর তীব্র খার জৈব কোষকে নষ্ট করে দেয় অর্থাৎ আমাদের কোষকে যদি তীব্র খার দেওয়া হয় তাহলে কিন্তু নষ্ট হয়ে যায় খার ধাতব ও লবণের সঙ্গে বিক্রিয়ায় ধাতুটির হাইড্রো অক্সাইড উৎপন্ন করে অর্থাৎ কপার ক্লোরাইডের সঙ্গে এনে বিক্রিয়ায় কপারের একটি কপার হাইড্রো অক্সাইড উৎপন্ন হবে এবং লবণ এনেছে উৎপন্ন হচ্ছে আর খারের জলীয় দ্রবণ বিয়োজিত হয়ে অবশ্যই দেয় এবার পড়ব ক্ষারকের অম্লগাহিতা বা অ্যাসিডিটি অফ এ বেস বিজ্ঞানী আরহ্যানিয়াসের তত্ত্ব অনুসারে একটি ক্ষার দ্রবণে আয়নিত হয়ে যত সংখ্যক ওএইচ মাইনাস আয়ন দেয় সেই সংখ্যাকেই অম্লগাহিতা বলে এখন যদি কোনো ক্ষার হয় কোনো ক্ষার ধাতুর অক্সাইড হয় তাহলে আমরা তার অম্লগ্রাহিতা মাপব কি করে তাহলে সেই ধাতুর অক্সাইডে যত সংখ্যক অক্সিজেন পরমাণু থাকে সেই তার দ্বিগুণ সংখ্যক দ্বিগুণ সংখ্যা হবে সেই খারকে অম্লগ্রাহিতা যেমন এনএইচ হচ্ছে একটি হাইড্রো অক্সাইড জলে দ্রবিত হয়ে ও মাইনাস একটাই দেয় সুতরাং এনওএইচ এর অম্লগ্রাহিতা হচ্ছে ওয়ান ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সি ও এইচ হোল্ট তাহলে আইন হয়ে দুটো এইচ মাইনাস সেই জন্য ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের অক্সাইড এর দুই ফেরিক হাইড্রোক্সাইড ও এইচ হোল্ট ওয়াইজ আছে অর্থাৎ তিনটে ও এইচ মাইনাস আয়ন দিচ্ছে সেটা এর অম্লকায়িতা তিন ম্যাগনেশিয়াম অক্সাইড বললাম কতগুলো অক্সিজেন আছে একটা তাহলে এর অম্লকায়িতা হবে দুই এবার তাহলে খাড়ে শনাক্ত করবো কী করে খাড়ে শনাক্ত করা যায় খাড়ের জলীয় দ্রবণে আমরা দেখলাম দু তিন ফিটে যদি লাল লিট মাছ দেওয়া যায় তাহলে দ্রবণটা নীল হয়ে যায় অথবা খাড়ে দ্রবণে দু ফোটা বর্ণহীন ফেনোথলিন যোগ করলে দ্রবণের বর্ণ গোলাপি হয়ে যায় এইভাবে আমরা খাড়কে শনাক্ত করতে পারি